নমস্কার বন্ধুরা, পূজোর আনন্দকে মাটি করতেই আবারও ভিলেনের ভূমিকায় হাজির রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা। আগামীকাল সরস্বতী পুজো, আর তার ঠিক আগেই আজ শুক্রবার থেকেই দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ বেশ কিছু জেলাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও হবে প্রচুর পরিমাণে বৃষ্টি। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামীকাল সকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালকে পুজোর দিনগুলোকে মাটি করবার জন্যই পশ্চিমী ঝঞ্ঝার এই চরম দাপট বলে স্বীকার করছেন আলিপুর আবহাওয়া দপ্তর।